সড়কে অপরাধ দমনের নামে পুলিশ সাংবাদিকদের ডেকে এনে নাটক করে, এমন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজপথে মদ্যপায়ীদের ব্রেথ এনালাইজার পরীক্ষা করার সময় পুলিশ নাটক করে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, টিভির সামনে নাটক করতে হবে না পুলিশের। পুলিশ সাংবাদিকদের ডেকে এনে নাটক করে। তিনি বলেন, আগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যেত, কিন্তু এখন তারা সাংবাদিকদের ডেকে দৃশ্য রেকর্ডিং করে। তেওঁলোকৰ ওপৰত অত্যাচাৰ কৰি দিলে হ'ল কথাটো ইমানেই, খালি আইনৰ ভিতৰত। পুলিচক যদি কোনোবাই অত্যাচাৰ কৰে, আই পি চিত ছেকশ্যন আছে যে বডিৰ বা ইউনিফৰ্মত থকা মানুহৰ ওপৰত অত্যাচাৰ কৰিলে এইটো নন বেইলেবল কেছ। সেইকাৰণে পুলিচে আৰু টিভিৰ সন্মুখত এইটো নাটক কৰিব নালাগে, চিধা চিধি ধৰি ভৰাই দিব লাগে। তেওঁলোকেও আকৌ আপোনালোকক মাতি আনি এইটো এটা ড্ৰামা টাইপ কৰি পেলায়। গতিকে সেইটো কাৰণে কেতিয়াবা মোৰো ভাবো এইবোৰ সঁচাই নে মিছাই নে নাটকে। সেইকাৰণে সাধাৰণতে আমি যেতিয়া সৰুতে পুলিচৰ যদি কোনোবাই ইউনিফৰ্ম বা পুলিচক গালি পাৰে, লগে লগে জেলত যাব লাগে। এতিয়া আকৌ টিভি আহি পায়, এটা চুদ হয়, চুদ হোৱাৰ পিছত সেইবিলাক কাৰণে বস্তুবিলাক লাইট ৱেট হৈ যায়। গতিকে পুলিচে নিজৰ যিটো গাম্ভীৰ্য সেইটো যদি মেইনটেইন ৰাখে, ৰাস্তাত যদি কোনো মানুহৰ পৰা টকা পইচা নোখোজে আৰু সুৰাপাৰী সুৰাপাৰীৰ দৰে ব্যৱহাৰ কৰে, তেতিয়া কাৰ সাহস থাকিব? এইটো ক্ষেত্ৰত মই ভাবোঁ যে যোন সুৰাপাৰী হওক, সুৰাপানৰ বিৰুদ্ধে ফাইন আছে, পুলিচক গালি গেলাজ কৰিলে তাৰ ফাইন আছে, হাত দিলে তাৰ একশ্যন আছে। গতিকে যি ধৰণৰ গ্ৰেডিং আছে সেইধৰণে পুলিচে ব্যৱস্থা ল'ব। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে টাকা না চাইলে এবং মদ্যপদের সঙ্গে মদ্যপদের মতো আচরণ না করলে কেউ পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পাবে না। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24, শিলচর।